নমস্কার, আমি ইন্দিরা শতদ্রু। শতদ্রুস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি এসেছি, একটু সকাল সকালে এসেছি, আমার চান হয়ে গেছে। শতদ্রুকে পড়তে বসতে বলেছিলাম, তো জানো কোথায় গেল শতদ্রু? তো গেছে হয়তো ওই ঘরে, যাই হোক। তো শতদ্রুকে পড়তে বসতে বলেছিলাম, ও বসবে একটু, হয়তো বেলা করে বসবে। সকাল বেলা তো আর 9:45 হয়েই গেল, তো আমি একটা রেসিপি দেখাবো, পুঁই শাক। তো চলো, আমি মাছের মাথাটা দিয়ে করবো না, তোমরা ইচ্ছা হলে মাছের মাথা দিয়ে করতে পারো, বাট আমি আজকে নর্মালি করব, মানে নিরামিষ করব। তো চলো করে নিই পুঁই শাক। এইখানে আমি পুঁই শাক করার জন্য নিয়ে নিয়েছি পুঁই শাক, এর সাথে ছোট ছোট করে দিয়েছি আলু আর কুমড়ো, ঠিক আছে? তো পুঁই শাকটাকে আমি একটুখানি জাস্ট ভাপিয়ে নেবো, কারণ শাকে একটা মানে শাক তো মাটিতে হয়ে থাকে, তো শাকে একটু নোংরা টোংরা থাকে, ধুলো টুলো আর কি, তো সেই জন্য একটু গরম জলে আমি জাস্ট একটু ভাপিয়ে নেবো। আর তাড়াতাড়ি ভাপিয়ে নিলে দেখবে একটু তাড়াতাড়ি রান্নাটাও আমার হয়ে যাবে। প্রথমে আমি কড়াইতে সামান্য তেল দিলাম, একটুখানি গরম হোক তেলটা। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, আর এখানে আমি পুঁই শাকটা একটুখানি ভাপিয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দেব। একটু পেঁয়াজ দিলাম অল্প, এবার সেদ্ধ করা শাকটা ওর মধ্যে দিয়ে দেব। এতে অল্প একটু হলুদ দেব সামান্য, নুন দেব, নুনটা তোমরা আন্দাজ মতো নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নিও। সামান্য একটু চিনি দেব, একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এগুলোকে গ্যাসটা একটু বাড়িয়ে ভালো করে মিক্স করে নেব। আলুগুলো এর মধ্যে ঘেঁটে দিলে একটু বেশ স্বাদটা ভালো হয়, আর একটু মাখা মাখাও হয় জিনিসটা। এবার আমি এখানে একটু ভেজানো সর্ষে রেখেছিলাম, সর্ষে বাটা দিয়ে দিলাম। শাকটা আমার হয়ে গেছে, তো এবার আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আমার পুঁই শাক রেডি হয়ে গেছে, তো আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এটা হলো আজকের আমার রেসিপি, পুঁই শাকের তরকারি। তো দেখলে আমার পুঁই শাকের চচ্চড়ি কেমন হলো? তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে। আর সাবস্ক্রিপশানের পাশাপাশি একটা ছোট্ট বেল আইকন আছে, ওটাতে জাস্ট ক্লিক করে দেবে, তাহলে রোজকার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ঠিক আছে? তো আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে, আর যদি তোমাদের পরিবারে আমাকে নিমন্ত্রণ করো, মানে আমন্ত্রণ জানাও, তাহলে কিন্তু আমি যেতে পারি।
ঠিক আছে। তো তোমাদের সবাইকে আমার পরিবারে কিন্তু সবাইকে স্বাগত, ঠিক আছে। তোমরা এসো আমার পরিবারে, বন্ধু হয়ে বন্ধুর পাশে থেকো, যাতে আমি এগোতে পারি। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।